بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। ইবলিস ফেরেশতাদের একটি দলের মধ্যে ছিল, যাকে জিন বলা হয়। তার নাম ছিল আজাজিল। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সেজদার হুকুম দিয়েছেন, তখন সকল ফেরেশতা আল্লাহর হুকুমে সেজদা করেন, কিন্তু ইবলিস শয়তান সেজদা করেনি। সে তার অহংকার এবং হিংসার কারণে আল্লাহর হুকুম অমান্য করলো। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, শয়তান সবচেয়ে বেশি কখন কাঁদে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি সেজদার আয়াত পড়ে সেজদায় তার মাথা রাখে, তখন শয়তান কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে, হায় আফসুস, মানুষ সেজদার হুকুম পেয়ে সেজদা করেছে এবং জান্নাতে চলে গিয়েছে। আমাকে সেজদার হুকুম করা হয়েছে, কিন্তু আমি হুকুম অমান্য করেছি, সেজদা করিনি এবং আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। যখন কোনো বান্দা আল্লাহকে সেজদা করে, এটি দেখে শয়তান হাই হুতাশ শুরু করে এবং আফসুস করতে থাকে এবং কান্নাকাটি করে। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আরো কতগুলো দুর্বলতা উল্লেখ করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে অনেক দুর্বল অবস্থায় দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই অবস্থা কেন হয়েছে? তখন শয়তান বলল, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের 6টি কাজের কারণে আমি পেরেশান। এই কাজগুলি আমার দেখার শক্তি নেই এবং আমি এই কাজগুলি সহ্য করতে পারি না। নাম্বার 1, যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় তখন যদি সালাম দেয়। নাম্বার 2, যখন একজন আরেকজনের সাথে মুসাফা করে। নাম্বার 3, যখন কেউ কোনো কাজের ইচ্ছা করে তখন যদি ইনশা আল্লাহ বলে। নাম্বার 4, যদি কখনো কারো কোনো গুনাহ হয়ে যায় তখন যদি ইস্তেগফার করে। নাম্বার 5, যখন কেউ আপনার নাম শুনে তখন যদি দুরুদ পড়ে। নাম্বার 6, যদি কেউ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে। এই 6টি কাজ শয়তান সহ্য করতে পারে না। এই কাজগুলি দেখলে শয়তান পেরেশান হয়ে যায় এবং সে দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা এই কাজ গুলি বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।